তোর বুকে লেখা এখানে জলে ফেলে দিতে আমি নামাজি डाल दिए भात बेकार दया आज तुमी बोले दाओ कि आमी खाबो तुमी बोले दाओ आर पाछी ना साला खिदेव लेगी जालो सकाल सकाल एकटु बसि आर पाछी ना খাবারও নাই সালাস সত্য বছর ধরে এই পেটে খেছি গো তা সালা পেটও ভরছে না সত্য বছর ধরে খেছি সালা এই পেট ভরতেই পারলাম না গো এই পেট কে বানাইছিল গো সালা বিশাল পেট গো সালা কে বানাইছিল গো পেট গো এই পেট গো সালা এই পেট কে বানাইছিল গো কথা বলতে তোর লজ্জা লাগে না একটা ভদ্র মহিলাকে একা পেয়ে রাস্তা আমার পা উঠবে না নাহলে তোর বুকে লেগে এখানে জলে ফেলে দিতে বুড়ো মিনসা তিন কালে গিয়ে এক কালে ঠেকাইছে ভেঙে পড়ছে আর তোমার রং করেছো রং ডাকছে তোমার আমাকে অবস্থা করছে তোর লজ্জা লাগে না আমি যদি পারতাম না ওই দাদারা ভাইরা একবার আইতো মারার কথা বলছো আমাকে দেখে কি করছে কি বলেছো তোমাকে দেখ আমি রাস্তা না যাচ্ছিলাম তো শুনো দাদা আমি রাস্তা না যাচ্ছিলাম আমার পেট দেখে মনে হচ্ছে জি এই পেট কে বানাইছে কি এই পেট কি করে হয়েছে এই ধরনের কথা বলছে আরে মা ওই অল লেগে বলছিস আমাকে মা আমাকে অল লেগে মারলি মা গো আমি তো আমার পেটের কথা বলছিলাম মা গো আমি তার লেগে আমার পেটের লেগে বলছিলাম মা গো আমি দুদিন ধরে খাইনি মা গো আর আমার চোখে ছানি পড়ে যাইছে মা তোমার পেট হয়েছে নাকি তাও জানি না মা আমি দেখতেই তো পাই না মা গো তুমি আমাকে তার লেগে মারলে মা ঠিক বলছি কি ঠিক বলছি কি মা হ্যাঁ ও আর জানো বলছিল আমাকে গো মা ছি 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 গো তোমার কথা শুনে একটা নিরীহ লোককে উঠো উঠো বাবা উঠো আরে যাও চলো ওই মহিলা আপনার কথা শুনে একটা নিরীহ লোককে মারলাম ছি এই মেয়েদের জন্য না এই পৃথিবীটা আজকে ভারতবর্ষটা আমাদের মাতৃ গেলে মেয়ে ছেলের কথাই বোঝে না সোঝে না স্ত্রী মেয়ে ছেলের কথা শুনে বাবা আমাকে মারলে বাবা গো একটা পুরুষ মানুষ কি সবসময় খারাপ হয় বাবা আমারও গায়ে রক্ত মাংস আছে আমাকে মারলে বাবা সত্যিটা না দিলে বাবা মারলে আমাকে আমিও একটা মানুষ জানো বাবা রক্ত মাংসে একটা মানুষ আমাকে মারলে ব্যথা লাগে বাবা
চুনা মারলে বাবা না না বেশ 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 ঠিক আছে মিস না 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 না